আমরা আজকে কথা বলবো এক মির্জা সাহেবকে নিয়ে, ওনার নাম মির্জা মুকুল। উনি দীর্ঘদিন চাকরি করেছেন বিভিন্ন পোর্টে, স্পেশালি ওমানের একটা পোর্টে চাকরি করেছেন দীর্ঘদিন। তো পোর্টে দীর্ঘদিন চাকরি করার কারণে উনি পরবর্তীতে ওনার কাজকর্মের মধ্যে পোর্টের একটা কানেকশন আছে। উনি দেশে এসে নিজেকে কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা পরিচয় দিতেন, কখনো ল্যান্ড ম্যাজিস্ট্রেট এসিলেন, কখনো আবার রিটায়ার্ড মেজর হিসেবে পরিচয় দিতেন। উনি পোর্টের লাইনেই এগিয়েছেন। উনি বিভিন্ন কৌশলে বাংলাদেশে ক্রিশ্চিয়ান কমিউনিটির কিছু লোককে কানেক্ট করেন এবং তাদেরকে মেরিন একাডেমিতে ট্রেনিং দিয়ে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিবেন, এইরকম বলে উনি তাদের কাছ থেকে টাকা পয়সা নেন।